আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আমার ছাদ বাগানে কী অবস্থা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আমার আম গাছের আমগুলো পড়ে গেছে, প্রচণ্ড ঝড় হয়েছিল, আর এই ঝড়ের ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের। তো আমার যে সূর্য ডিম গাছ রয়েছে, তো সেই আম গাছের আমগুলো সবই পড়ে গিয়েছে, মানে আরও তিন চারটা মতো আম শুধু ছিল, আর সবগুলো আমই কিন্তু পড়ে গিয়েছিলো ঝড়ে। আর এখানে যে আমার সবেদা গাছটা পড়ে গিয়েছে, তারপর এখানে যে আমার জবা ফুলের গাছটা পড়ে গিয়েছে, তো অনেক বেশি ঝড় হয়েছিল, তো ঝড়ে এরকম আর কি গাছপালা সব পড়ে গিয়েছিল। আর আমার যে খুবই প্রিয় আম গাছটা, তো আমার আম গাছের আমগুলোও পড়ে গিয়েছিলো। তো এবার অবশ্য আমরা বেশি আম খেতে পারিনি, কারণ আমগুলো পড়ে গিয়েছিলো, আর এই আমগুলো কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে গিয়েছিলো। তো এই তো আমি আমগুলো সব কুড়িয়ে নিয়ে তারপরে বাসায় চলে এসেছি। আর এখানে 10টা মতো আম আছে, আর কয়েকটা সবেদা আছে। তো এই তো আমগুলো গুছিয়ে রেখে দিব। তো এখন এই যে আমি সকালে নাস্তা করে নিয়েছি, নিয়ে তারপর আমি এই যে রিল্যাক্স করে চাটা খেয়ে নিব। আর এভাবে আর কি আমি চাটা খেতে অনেক পছন্দ করি। তো আমার বেডরুমের যে জানালা আছে, জানালা দিয়ে এই আম গাছটা দেখা যায়, তো আমার কাছে ভীষণ ভালো লাগে এই আম গাছটা। তো আমি এখানে বসে চাটা খেতে অনেক পছন্দ করি। আর এখন হচ্ছে সন্ধ্যার পরে, তো আমি সন্ধ্যার পরে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য। আর সেই সাথে আমি রাতের জন্য রান্নাবান্নাটাও করে নিব, হালকা পাতলা রান্না করে নিব, খুব বেশি কিছু করব না। তো এখানে যে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, তো রাতের জন্য তেমন কিছু করব না, জাস্ট ডিম ভুনা করব, তারপরে শাক ভাজি করব, আর ডাল রান্না করব। আর এখানে যে আমি আইসক্রিমগুলো বের করে নিতেছি, তো আমার বাচ্চারা আইসক্রিমটা খেতে অনেক পছন্দ করে, তো বাইরে যখন গিয়েছিলাম তখন আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম। তো এখন এ তো আমার বাচ্চারা আইসক্রিম খেয়ে নিবে। তো এই আইসক্রিমটা আবার আমার অনেক পছন্দ, কোন আইসক্রিম তো আমার বাচ্চারাও পছন্দ করে। তো আইসক্রিম খাওয়ার পরে বাচ্চাদের দিয়ে তারপরে আমি রান্না করতে চলে যাব। তো এই তো আমি কিচেনে চলে এসেছি, আর এখন এই যে আমি ডিমগুলো সিদ্ধ করে নিতেছি, নিয়ে তারপরে আমি ডিমটা এই তো আমি ভুনা বসিয়ে দিয়েছি। তো আমি রাতের জন্য ডিমটাই ভুনা করবো, এখানে 5টা ডিম আছে, তো এই ডিমগুলো আমি ভুনা করে নিব। আর এখানে আমি দুধ দিয়ে দিলাম, তো আমি এভাবেই আর কি ডিমের কোরমার মতো রান্না করে থাকি সবসময়। তো এভাবে রান্না করলে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। তো এখন এই যে আমি ডিম দুধটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি সব কিছু মিক্স করে নিতেছি। তো এভাবে ডিম ভুনাটা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ডিম ভুনার রেসিপি আর সেভাবে ডিটেলসে শেয়ার করছি না, যেহেতু ছোট একটা ভিডিও শেয়ার করতেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন, দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আমাকে আমার কমিউনিটিতে আপনারা যদি কমেন্ট করে জানান, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বন্ধু করে নিব। তো এই তো আমার ডিম ভুনাটা করা হয়ে গিয়েছে, আর এখানে যে আমি শাকভাজিটাও করে নিতেছি। তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, এখানে যে আমি ডিম ভাজিটা করে নিয়েছি, তারপরে যে শাকভাজিটাও করে নিয়েছি, আর এখানে যে আমি ডালটাও রান্না করে নিয়েছি। তো এই তো রাতের রান্নাবান্না শেষ, আর এইগুলো ছিল আজকে আমাদের রাতের খাবার। তো খুবই সিম্পল খাবার ছিল। তো আজকের মতো আমার ভিডিওতে এতটুকুনি ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।